1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন মাননীয় মন্ত্রী, যে কতটা দুর্বল আমাদের ব্যাংক খাত, এখান থেকে আসলে 1,37,000 কোটি টাকা দিতে পারবেন কিনা? এই বাজেট ডেফিসিটের সাথে ব্যাংকের তারান্য সংকটের বা ব্যাংকের টাকার ঘাটতির কোন সম্পর্ক নাই। তাদের এই 5টা ব্যাংকের 24,000 কোটি টাকার ঘাটতি ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের অর্ডারে আছে যে এরকম ঘাটতি দীর্ঘদিন চললে পরিচালককে জরিমানা করতে হবে এবং প্রয়োজনে লেনদেন বন্ধ করতে হবে। এইরকম পরিস্থিতি যখন ব্যাংক খাতে, তখন এই খাত থেকে আপনি 1,37,000 কোটি টাকা কিভাবে দেবেন? আরেকটি প্রশ্ন, তো এই টাকাটা ঘাটতি হলো, এটা কি আমানতরা উদ্যোগ করে নিয়েছে নাকি আসলে এটা পরিচালকরা অন্যভাবে অন্য কিছু করেছে? এই একটা উত্তর থাকছে আপনার কাছে। 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে। 1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন। আপনি একটু আগে প্রশ্নের উত্তরে বলছিলেন যে একটা স্ট্যান্ডার্ডে এটা পৃথিবীর সব দেশই দেয়, কিন্তু আমি একটু বলতে চাই যে আসলে আমাদের দেশের ব্যাংক ব্যবস্থার যে অবস্থা, সেটা দুইটা সুযোগে শুধু কথা বলবো তাহলেই বুঝতে পারবেন মাননীয় মন্ত্রী যে কতটা দুর্বল আমাদের ব্যাংক খাত, এখান থেকে আসলে 1,37,000 কোটি টাকা দিতে পারবেন কিনা? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একটা বার হচ্ছে, গতকালকে বাংলাদেশ ব্যাংক একটি তথ্য প্রকাশ করেছে যে তাদের খেলাপি ঋণের পরিমাণ এখন 1,82,000 কোটি টাকা ছাড়িয়েছে। আরেকটি বিষয়ে মাননীয় মন্ত্রী, যে ইসলামী ধারা প্রায় 5 থেকে 6টি ব্যাংক ডিসেম্বর থেকে তাদের চলতি হিসাবে ঘাটতি দিয়ে তাদের লেনদেন করছে। চলতি হিসাবে ঘাটতি বলতে আমি এটা বোঝাচ্ছি যে প্রত্যেকটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিধিবদ্ধ সংরক্ষণ করতে হয়, বিধিবদ্ধ অর্থ সংরক্ষণ করতে হয় এবং অন্যান্য কাজ, যেমন আমরা যে কার্ডে লেনদেন করি, পজে লেনদেন করি, এগুলো সম্পন্ন করতে হয়। তাদের এই 5টা ব্যাংকের 24,000 কোটি টাকার ঘাটতি ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের অর্ডারে আছে যে এরকম ঘাটতি দীর্ঘদিন চললে পরিচালককে জরিমানা করতে হবে এবং প্রয়োজনে লেনদেন বন্ধ করতে হবে। এইরকম পরিস্থিতি যখন ব্যাংক খাতে, তখন এই খাত থেকে আপনি 1,37,000 কোটি টাকা কিভাবে দেবেন? আরেকটি প্রশ্ন, তো এই টাকাটা ঘাটতি হলো, এটা কি আমানতরা উদ্যোগ করে নিয়েছে নাকি আসলে এটা পরিচালকরা অন্যভাবে অন্য কিছু করেছে? এই একটা উত্তর থাকছে আপনার কাছে। 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে। এখন আমরা কিন্তু এই টাকাটা, আমরা যে বছর শেষে এই পরিমাণ ঋণ নিব বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে, তাও না, কারণ আমাদের এনবিআর এর রেভিনিউ যত বাড়বে তত আমাদের এই ঋণটার পরিমাণ কমে যাবে। এবং এখানে এনবিআর এর রেভিনিউ বাড়ানোর জন্য আমরা অটোমেশন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি এবং এনবিআর এর রেভিনিউ কিন্তু গ্রাজুয়ালি বাড়ছে। এই বছর আপনারা এই যে চলতি বছরের শেষে আমাদের এনবিআর এর রেভিনিউ আমরা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের গ্রোথ হবে 16%, এটা খুবই ভালো। আমরা এই জন্য এই পদক্ষেপ নিচ্ছি যে রেভিনিউ যাতে বাড়ে, যাতে এই বাজেট ডেফিসিটটা কমে আসে। এই বাজেট ডেফিসিটের সাথে ব্যাংকের তারান্য সংকটের বা ব্যাংকের টাকার ঘাটতির কোনো সম্পর্ক নাই।